हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई कैमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। तो आज के महाअष्टमी, तुम्हारे महाअष्टमी अनेक 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 शुभेच्छा। तो आज के लुक एक जस्ट प्लेन तांतेर शाड़ी पड़े। तो एखन आमार पुजो देवा कमप्लीट हो गेछे। आमार छेले के एकटुखानी दीदी भाई निये रेखेछे, ओ एकटु दुष्टुमि करछे। तो एखन बाड़ी जाच्छि, ছেলের খাবার হয়নি তো, ওর খাবারটা করে তারপর আবার ওখানে যাব। তো চলো ছেলের খাবারটা তাড়াতাড়ি করে নিই। তো ফ্রেন্ডস, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। এখন দেখছো পুজোর জন্য ফুলগুলো জাস্ট আমরা পাপড়িগুলো খেলিয়ে দিচ্ছি। তো দিদি ভাইরাও করছে, আমিও করছি। তো চলো দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছো আমার বাবা আর মারা সব এসেছে, বোনও এসেছে। আর এখন আমি মানে শাড়ি পরে থাকতে পারছি না, ওই জন্য এই ড্রেসটা করেছি। তো যাই হোক, পুজো মণ্ডপের ওখানে এতক্ষণ ছিলাম আর তোমরা দেখছিলে। আমার দুষ্টু দেখো খেলা হচ্ছে। তো পুজো মণ্ডপে বেশিক্ষণ থাকিনি, ছেলের একটু শরীর খারাপ, সেই জন্য চলে এসেছি। ওখানে পুজো হয়ে গেছে আর আজকে আর এবার আমি চেঞ্জ করে নেব। সে সকালবেলা এইসব কাজল টাজল অষ্টমী অঞ্জলি দিয়ে মেখেছিলাম, সন্ধ্যাবেলা একটু নেল পালিশ পরেছি আর একটুখানি এই জামাটা পরেই চলে গেছি। তো আর ভালো লাগছে না, কালকে আবার দেখি শাড়ি পরি কি কুর্তি পরি কি যা হোক কিছু পরবো। তো চলো। আচ্ছা, এখন দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে ডাইরেক্ট চলে এসেছি, কারণ অনেক রান্নাবান্নার ব্যাপার আছে। তো ওই জন্য, কারণ এর আগের দিন থেকে শুধু নিরামিষ খেয়ে যাচ্ছি। তো আজকে দশমী, দশমীর দিন আজকে রান্নাবান্না হবে, কারণ নবমীর দিন বৃহস্পতিবার পড়েছে বলে খেতে পারিনি আমরা। তো কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর স্কিপ না করে ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগবে। তো মা তেলাপিয়া মাছটা কাটাকুটি করছে, তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো যখন কাটাকাটি হয়ে যাবে তখন তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো, আমি পুরো ঘেমে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। রান্নাটা ঝটপট করে নেবো, ছেলের জন্য সেম মাংসই করে দেবো, ওর একটু আঝালা করে দেবো। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো এখন এখনও চিংড়ি মাছটা ভাজা চলছে, আর ওদিকে আবার কাঁকড়া এনেছে। তো কাঁকড়াটাও চচ্চড়িতে দেওয়া হবে, মা কাঁকড়াটা তাড়াতাড়ি কেটে দিচ্ছে। আচ্ছা আমি যাচ্ছি। তো চলো আমি দুধটা মায়ের বাটি দিয়ে আসবো আর তোমাদেরকে দেখিয়ে দিই। মাছ কাটা হয়ে গেছে, এখানে কাঁকড়া গুলো কাটা হচ্ছে, মাছটা হয়ে গেছে ধোয়া তো। নিয়ে যাই এখানে রেখে দিই, মানে আজকে গরমও পড়ছে, কদিন ধরে এমনি গরম পড়ছে। সিঁদুরটা তোলা, কারণ কালকে একটু ঘুরতে গেছিলাম, ওই জন্য কালকে একেবারে স্নান করেছিলাম, তারপরে রাত্রেবেলা কিছু করিনি, ওই জন্য শুয়ে পড়েছিলাম, কষ্ট হচ্ছিল বলে। তো ওইভাবেই সকালবেলা উঠেছি। তো যাই হোক চলো বাদ দাও। তাহলে এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রাখবো, আর ওদিকে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। তো চল, তো আমি এগুলো নামিয়ে নিই। এতে একটু হালকা জল দিয়ে কাঁকড়াটাকে একটু গুঁড়ো করে নেব, সিদ্ধ করে নেব। তো দেখো হয়ে গেছে। শুক্তো অলরেডি হয়ে গেছে, এতে একটু জল দিয়ে দেবো। আর এখানে চিংড়ি মাছগুলো আছে, ওগুলো ঝাল হবে। আর এখানে হলুদ নুন তেলাপিয়া মাছ মাখিয়ে রেখেছি,
তো আমি এতে একটু জল দিয়ে দেবো, আর একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো। এটা আর কি একটা সুক্ত হচ্ছে, সুক্ত একটু জল দেবো। ঝোল ঝোল সুক্ত একটু ঢাকা দিয়ে দেবো। তো রান্না কমপ্লিট দেখতে পাচ্ছ। এবার আমি কড়াইতে তেল দেব, তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তো চলো কড়াইতে তেল দিই, তেলটা গরম হোক। আর এখানে আমার মা এসেছে, এটা নিয়ে চলে যাক। শুক্ত এনা তো দেখো, এখানে মাছের ঝালের জন্য কষা হচ্ছে মশলা, আর এতে আমি চিংড়ি মাছটা একেবারে দিয়ে দিয়েছি। খুবই ভালো করে এখানে জল গরম হচ্ছে, কষা হয়ে গেলে গরম জল দেবো। ওতে চিংড়ি মাছগুলো একটু আগে দিয়ে দিলাম। আর এই মাছগুলো সব এতে দিয়ে দেবো। দেখো এতে তেল ছাড়ছে, মানে হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দেবো। জলগুলো ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেব। তো আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ আমি মাটন রান্না করছি। মাটনটা জাস্ট কষা চলছে, তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, এখন মাংস কষা চলছে, আর আমার ছেলের ওদিকে কড়াইতে হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের মাংস। একটু লেট হয়ে গেছে, এখন বাজে কটা, এখন বাজে 12টা বেজে গেছে। তো আমি এবার আলুগুলো একটু দিয়ে দেবো। আলুগুলো একটু দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়বো একটু। খাসির মেটে আর এই খাসির চর্বি আমার ফেভারিট। তো মাটন কষতে থাকছি, আমার ফাইনাল লুকটা তোমরা দেখতে থাকবে। তো আজকের ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো আজকের মতন বাই।